তো সমান না আর কি, ঠিক আছে কোনো ব্যাপার না, সবাইকে নিয়ে চলতে হবে। জাস্ট একটু ট্রাউজার প্যান্ট আর ওই টপটাই পরে নিলাম ফুল হাতা, যা আজকেও 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি। তারপর নোংরার গাড়ি চলে এসছে, উনি পড়েছেন ঘুমিয়ে, তাই জন্য আমাকে আবার ডাস্টবিনটা নিয়ে আজকে যেতে হলো। নিচে গেলাম, নিচ থেকে উপরে উঠে এসে কালকে রাতের বাসন মাজলাম, মাছের মাথা মাছ এগুলো হবে বলে বার করে রাখলাম, এইসব করতে করতে তারপর গিয়ে একটু বসেছিলাম, কিছু জিনিস দেখছিলাম অ্যামাজনে, এইসবই করছিলাম টুকটাক, মা মেয়েদের হাতে সময় থাকলে যা হয় আর কি। ব্রেকফাস্ট করা হয়ে গেছিল তার মাঝেই, তারপরে এসে এই শুরু করছি রান্না। এখানে অনেক কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে বসেছি বাঁধাকপি সেদ্ধ হতে বা ভাপে যেটাই বলো না কেন, আর এখানে রয়েছে মাছের মাথা, মাছ রয়েছে দু রকমের, ওই ছোট ছোট মাছগুলো দুটো যে রয়ে গেছিল আমার খেয়ালই ছিল না, তো ওগুলো রয়েছে। যাই হোক, আর মুগ ডালটাকে ভেজে আমি এইমাত্র ভিজিয়ে দিলাম, এই বাঁধাকপিটা নাপলে তারপর আমি মুগ ডালটাকে সেদ্ধ বসাবো। এখানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছে। আজকে না আসলে দেখতেই পাচ্ছ ব্লগিং এ রান্না করার কোনো ইচ্ছেটুকু আমার নেই, এত কিছু তো রান্না এমনিই হয় না আমার, আর আজকে একটু বেশি রান্নাও হচ্ছে। তো আলুগুলো দিয়ে একটু ভাপানো হয়েছে যেহেতু, ওই জন্য না জল ছিটছে। তো যাই হোক, এবার টমেটো দেবো, ড্রাই স্পাইসিসগুলো দেবো, মশলাপাতি দেবো, এগুলো তো দেবোই, চলো করে নিই। আজকে ওর সাথে আবার বেরোতে হবে, সামনে একটা জায়গায় যেতে হবে, পরে বলছি সেসব কথা। বাঁধাকপি তরকারি আমার হয়ে গেছে, দেখতে তেমন ভালো হয়নি, কোনো লাল যে কালার বা তেল এরকম কিছু দেখতে হয়নি, কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছে। আর ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, আমি এসে করবো, আর মাছটা তো ভাজবো, সেটাও এসেই করবো। আপাতত এখন যাই কাজটাকে সেরে আসি, বেরিয়ে তোমাদেরকে বলছি। জাস্ট একটু ট্রাউজার প্যান্ট আর ওই টপটাই পরে নিলাম ফুল হাতা, যাবো একটু সামনেই সেটিস বলে একটা হসপিটাল আছে একদম রোড থেকে বেরিয়েই, ওটা আমরা শুনছি যে ওর অফিসের সাথে আর কি টাই আপ রয়েছে, তো ওখানে করলে আমাদের সবটাই ফ্রি অফ কস্টে হয়ে যাবে। তো আমি চোখ দেখাবো করছিলাম, তো সেটাই ভাবছি একবার খোঁজ আনতে হবে যে আদৌ ওখানে চোখের ডাক্তার বসে কিনা, বা কবে বসেন, বা আদৌ হবে কিনা সবটা ইন্স্যুরেন্সের মধ্যেই, তো সেই সব খোঁজ একটু আনতে হবে, তাই জন্যে বেরোবো। ও বললো তুমিও চলো, আমি একা কেন যাবো, তাই জন্যই যাবো। 14 বার কিন্তু ওখান দিয়ে যাতায়াত করতাম, কিন্তু আদৌ জানতাম না ও হঠাৎ করেই খোঁজ খবর নিতে গিয়ে, আসলে কোনোদিন সেভাবে কাজে লাগেনি এখানে আসার পর থেকে যে খোঁজ নেব, তো দরকার যখন পড়েছে তাই ও খোঁজটা নিয়েছিল, তাই জন্য দেখা গেছে সেটিস আছে। আর যদি একান্তই সেটিসে না বসেন চোখের ডাক্তার, তাহলে এখানে আর একটা ভিশন আই কেয়ার বা এরকম কিছু, সেটাও বমানালিতেই, বাট ওটা এইচএসএল লেআউট, মানে রাস্তার ওপার যেতে হবে সেই গণেশ টেম্পল থেকে, ওটা একটু দূর হয়ে যাবে আমাদের আন্দাজে। তো যাই হোক, দেখা যাক এখানে যদি বসে তো ভালো কথা, না হলে ওখানেই যেতে হবে। হসপিটালে যাওয়ার কারণে তো লেট তো হলোই, মাছ ভাজা হয়ে গেছে, এখানে বাঁধাকপি তরকারিটা তো হয়েই গেছিল, এখানে ডালটাও আমার হয়ে গেছে, আর এখানে ভাত রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, ওটাতে মাছ ভাজা হয়েছে তাই তেলটা রয়ে গেছে, এবং এটাকে ঢাকা দিয়ে যাবো একটু স্নানে, স্নান করে পুজো দেবো অলরেডি 1:57। আজকেও 1 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছি, তারপর উঠে গেছে, এখন বাজে 6:02, দেবো সন্ধ্যে একটু বাজে, আর চেয়ারের ওপরে গামছা টামছা পড়ে রয়েছে, ওগুলোকে আগে গুছিয়ে নেব, তারপর সন্ধ্যেটা দেবো। আর তোমাদেরকে যেটা বলছিলাম, হসপিটালটা আজকে গেছিলাম, হ্যাঁ গেছিলাম, কিন্তু চোখের ডাক্তার ওখানে বসেন না আর কি, এইসব খোঁজ টোজ আনতে, তারপরে আরও আদারওয়াইজ খোঁজ নিলাম যে কী হয় না হয়, ওখানে গেলে কত কী বিল করতে হবে তবে পাওয়া যাবে, তো এইসব কথাবার্তা বলতে বলতে প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে এসে তাড়াতাড়ি করে রান্না করে, তাই তখন আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। আলটিমেট আজকের ব্লগটাই ঠিকঠাক, মানে গোছানো একটা ব্লগ যেটা হয় সেটা হয়নি, দেখা যাক রাতের মধ্যে কতটা কী করে ঘুরতে পারি আর কি, এইসবই। আর এখন তো একটু ঘরটা গোছাতে হবে, আর মোটামুটি রান্নাঘরটাকে আমি গুছিয়ে নিলাম, রান্নাঘরটাকে গুছিয়ে বলতে কি, বাসন টাসন মাজা ছিল বাকি, এখন রাজ্যের বাসন মেজেছে, আর মোটামুটি যা খাবার দাবার রয়েছে, আসলে বাঁধাকপির তরকারি বা এই সমস্ত জিনিসপত্র তো আর মাপে মাপে করা যায় না, তো ডাল বাঁধাকপির তরকারি এগুলো একটু রয়ে গেছে, কালকে খেতে হবে, মাছটা করলেই শুধু হয়ে যাবে এই আর কি। আর সোফার ওপরেও কিছু জামাকাপড় রয়েছে, ওগুলোকে এখন গুছাবো, তারপর সন্ধ্যেটা দেবো, এখনো প্রপার সন্ধ্যে হয়নি, হোক তারপর। মোটামুটি 6:30 বেজে যাচ্ছে সন্ধ্যে হতে হতে, এই যা
কালকে চিলি চিকেনটা তো রয়েইছে, আর বেগুন ভাজবো তাহলেই হয়ে যাবে। বাবু একটু বেরিয়েছিলেন প্রিন্ট আউট করাতে একটা, তো ওই প্রিন্ট আউট করাতে গিয়ে আমার বাবু কেক নিয়ে এসেছেন, বোধ হয় কেকই, বক্সটা দেখে তো আমার তাই মনে হলো। আর আজকে ওর কাজে সেরকম চাপ ছিল না বলে মনিটারটা লাগানি বলে ল্যাপটপটা নিয়ে ঘরে বসেছে, যার জন্য আমি তোমাদের সাথে ঘরে বসে কথা বলতে পারছি না, কারণ ঘরে একটা মিটিং চলছে ওর, ওই জন্য মানে আজকে ল্যাপটপে কাজ হলেই হয়ে যাবে। আর কমলা লেবু কালকে কিনে এনেছি 500 মতনই এনেছি, তাই জন্য এটাকে না আর আমি ঢোকাইনি ফ্রিজে, ফ্রিজে ঢোকালে বেশি ঠান্ডা হয়ে যায়, লেবুগুলো খাওয়া হয় না, তো বাইরেই রেখেছি, দেখলে টুক করে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে। তো চলো আমি সোফাটা গুছিয়ে নিই। কালকে আমি ভার্জিন মজিতো বানিয়েছিলাম, কালকে ও থাকতে পারিনি, আমি বললাম না একটা কল ছিল ওর, ওই জন্য ছিল না, আজকে নিজে বানিয়ে নিয়ে এসেছে, বলছে কি না তোমার মতো খেতে হয়নি, একটু লেবুটা কম পড়ে গেছে, আদারওয়াইজ ভালোই হয়েছে, ভালোই বানিয়েছে। দেখ শুনছিলাম ঠুকছিল বসে বসে, আমি যাইনি, আর এটা হঠাৎ করে আমার চুলকাতে চুলকাতে কেমন একটা হয়ে গেল জানো তো। ঠিক আছে চলো খেয়ে নি। ও কে কিনেছিল যে কখন যে কি খাবে বুঝতে পারছি না আমি, আর আমার কোকো পাউডার কিছুটা পড়ে রয়েছে, ওটা দিয়ে না কেক বানাতেই হবে আমার, নালে নষ্ট হয়ে যাবে। এবার এখন বেজে গেছে 10:45, আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদেরকে সে দাদার কীর্তি সিনেমা ছিল, আমি আমার বড়ের কীর্তি দেখাচ্ছি। দেখো কেক দিয়েছে আমাকে, কেকের মানে ও খেয়েছে এখানে কেকের প্লাস্টিক সমেত, এখানে এটাকে ইন্ডাকশনের উপরে বসিয়ে দিয়ে চলে গেছে। কি আর বলবো, গলাটা ধরে যাচ্ছে কেমন যেন। তো রুটিটা করতে হবে, অনেকদিন বাদে বেশ রুটি করতে এসেছি আমি, করে নি বেকার, দেরি করে লাভ নেই। চিলি চিকেনটা গরম করবো, আর দুপুরের একটু বাঁধাকপি গরম করে নেবো, চিলি চিকেনটা না অল্প আছে, দেখি কতটা কি হয়, তারপরে দেখছি বাঁধাকপিটাকে বার করতে হবে। তাহলে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, বুঝতে পারছো, তার মানে দিনটা শেষ। তবে দিনের শেষে শুরুটা যেমনই হোক না কেন, দিনে সেভাবে সেরকম কিছু ছিল না অ্যাক্টিভিটি দিনের শুরুতে, তো দিনের শেষটা কিন্তু খুব 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 ভালো গেছে। তার মধ্যে একটা গুড নিউজ হচ্ছে, আমাদের দুজনের বলবো না, ওর মেইনলি বন্ধু, তোমরা দেখেছো আমার ব্লগ যারা প্রতিদিন ফলো করো, অনেকদিন আগের ব্লগ অবশ্য, কলকাতায় থাকতে আমরা প্রিন্স অফ ঘাট গেছিলাম, রূপম, তো রূপম আর শুভ্রা, আমি জানি ওদের নাম নিলে এরকম ভাবে ওরা কিছু মনে করবে না, কারণ অনেকেই আছে যারা নাম এরকম নিয়ে ফেললে তারা একটু রাগ করে, হতেই পারে, আমারও উচিত সবাইকে জিজ্ঞেস করেই নামটা নেওয়া বা কিছু, হ্যাঁ ওরা কিছু মনে করলেও আমাদের সত্যি কিছু যায় আসে না, কারণ আমরা জানি যে ওরা কিছু মনে করবে না, ওরা বরং খুশি হবে, আর সবাই তো সমান না আর কি, ঠিক আছে কোনো ব্যাপার না, সবাইকে নিয়ে চলতে হবে। আমিও যে সবটা নিয়ে সুন্দর বা আমি যে সবটাই আমার সবটা ঠিক, এটা একদমই নয়, সব মানুষেরই ভুল ঠিক থাকে, তবে আমরা বেশিটাই পারি লোকের দিকে আঙুলটা তুলে লোকের ভুলটা ধরিয়ে দিতে, নিজের ভুলটাকে কখনোই দেখি না, তো সেটা সব মানুষের ক্ষেত্রেই, ঠিক আছে কোনো ব্যাপার নয়। তবে হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম একটু অন্য কথায় চলে গেছে, হ্যাঁ রূপা আমার সুব্রার একটা গুড নিউজ আমরা পেয়েছি, তো যাই হোক সেটা শুনে ভীষণ ভালো লাগলো। আরেকটা গুড নিউজ আছে যেটা আমরা এখন তোমাদেরকে বলছি না, পরে আস্তে আস্তে দেখা যাবে সেসব কি হয় না হয়, তো এটা দিয়ে শেষ করছি। আরো একটা কথা, কালকে শাড়ি কিনেছিলাম বলেছিলাম, তো ওই শাড়িটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, ওটা কিনেছি মামনির জন্য স্পেশালি, তো মামনি এখানে এসে বারবার বলছিল এখানকার শাড়ির কিরকম দাম বা কিছু, তো তখনই ঠিক করেছিলাম যখন আমরা পারবো, মানে বাজার তো যাওয়া হয় না প্রতিদিন, আরো ও যেতেও দেবে না, জিজ্ঞেসও করতে দেবে না দাম দর, তো এবার গেছিলাম কালকে, তো সে একটা পছন্দ হয়েছিল শাড়ি, পছন্দ হওয়া ভীষণ ডিফিকাল্ট ব্যাপার এখানে, তো একটা পছন্দ হয়েছিল, তো নিয়ে এসেছি ওখান থেকে। তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও, চলো লাস্টে অ্যাড করে দিচ্ছি, একটা ভিডিও রয়েছে শাড়িটা, কালকে আমি মামনিকে তুলে পাঠিয়েছিলাম, ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তো চলো আজকে আমাদের, টাটা গুড নাইট। এটা হচ্ছে শাড়িটার আঁচলটা, অরেঞ্জ কালার আর রানি কালার দিয়ে ফুল ফুল করা, আর পুরো শাড়িটাই হচ্ছে এই রকম, আর পাটটা হচ্ছে এইটা। শাড়িটা ফটোতে ঠিকঠাক আসছে না, শাড়িটা ডুয়েল টোন সি গ্রিন আর ইয়েলো ডবল টোনে, আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস।